এটিনে অনেক ইউজফুল ফিচার রয়েছে এর ভিতরে সবচেয়েতে ইউজফুল যে ফিচারটা সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার কাস্টমাইজ করা এটিনে আপনি কন্ট্রোল সেন্টারটাকে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন বাট এই কন্ট্রোল সেন্টারে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ওয়াইফাই ব্লুটুথ মোবাইল ডাটা এগুলো অফ অন করার কাজে নর্মালি আপনি যদি এই কন্ট্রোল সেন্টার থেকে ওয়াইফাই অফ করেন তাহলে কিন্তু এটা সেটিংস থেকে অফ হচ্ছে না দেখেন আমি কন্ট্রোল সেন্টার থেকে অফ করলাম এখন যদি আমি সেটিংসে আসি এখানে কিন্তু এটা অনই দেখাচ্ছে এবং হয়তো বা কয়েক ঘন্টা পর এটা অটোমেটিকলি কোনো একটা ডিভাইস কানেক্ট করে নিবে অথবা কানেক্ট করার জন্য সার্চ করতে থাকবে সেমভাবে ব্লুটুথের ক্ষেত্রে কিন্তু একই হিস্টোরি তো এটা যদি আপনি রাতে অফ করে ঘুমান হয়তো সকালে উঠে দেখেন যে কোনো একটা আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে সেটা কানেক্ট হয়ে আসে বা ব্লুটুথের ক্ষেত্রে যে সকল ডিভাইস নিয়ার রয়েছে সেগুলো সার্চ করতে থাকে এছাড়া আইস এইটিনে আপনি চাইলে এগুলো আলাদা আলাদা করে কন্ট্রোলগুলো অ্যাড করতে পারবেন এজন্য কিন্তু নিচের দিকে অপশন দেওয়া রয়েছে চাইলে আপনি ওয়াইফাই বলেন মোবাইল ডেটা বলেন ব্লুটুথ বলেন এগুলো এক্সট্রা ছোট ছোট করে সিঙ্গেল সিঙ্গেল অ্যাড করতে পারবেন বাট এগুলোর ক্ষেত্রেও সেমভাবে এগুলো কাজ করে এখান থেকে যদি আপনি অফ করেন হ্যাঁ এটা কিন্তু পারমানেন্টলি অফ হচ্ছে না সেটিংসে কিন্তু এটা অন থেকেই যাচ্ছে তার মানে হচ্ছে যদি আমরা ওয়াইফাই ব্লুটুথ এগুলো পারমানেন্ট অফ করতে চাই তাহলে আমাদের সেটিংসে যেতে হয় বাট এটাকে আরও সহজ করে নিতে পারেন আপনি এজন্য জাস্ট এখানে কন্ট্রোল আপনাকে অ্যাড করে নিতে হবে তার আগে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে একটা ছোট্ট শর্টকাট তৈরি করতে হবে এজন্য অ্যাপোলের ডিফল্ট যে শর্টকাটস অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন এরপর উপরের দিকে যে ডান পাশে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আপনি সেট ওয়াইফাই লিখে সার্চ করতে পারেন অথবা শুধু ওয়াইফাই লিখে সার্চ করলেও কিন্তু সেট ওয়াইফাই অপশনটি চলে আসবে এরপর এখানে যখন দেখবেন সেট ওয়াইফাই লিখে সার্চ করলে নিচের দিকে রেজাল্ট আসছে যা জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এরপর এই যে ওয়াইফাই আগে উপর দিকে টার্ন অপশন আছে এই টার্ন অপশনে ক্লিক করে এখান থেকে ট্রগল যে অপশনটি রয়েছে এই ট্রগল অপশনটি ক্লিক করে দিবেন ব্যাস হয়ে গেল এরপর এখানে উপর দিকে ডান পাশে ডানে ক্লিক করে দিবেন এখন এখানে নতুন একটি শর্টকাট তৈরি হয়ে গেল যার নাম হচ্ছে সেট ওয়াইফাই এরপর আপনি আবার আপনার ফোনের কন্ট্রোল সেন্টারে চলে যাবেন কন্ট্রোল সেন্টারে যাওয়ার পর এখানে নিচের দিকে প্রেস করে ধরবেন অ্যাডে কন্ট্রোলে ক্লিক করে আপনি এখান থেকে শর্টকাটস অপশনটি খুঁজে নেবেন একটু নিচের দিকে গেলেই আপনি এই অপশনটি পেয়ে যাবেন এখানে শর্টকাটস অপশন পাবেন এবং এখানে দেখেন অপশন রয়েছে শর্টকাট কন্ট্রোল এই এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চুজ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে খুঁজে খুঁজিয়ে নিতে পারেন অথবা আপনি সার্চ করতে পারেন সেট ওয়াইফাই লিখে সেট ওয়াইফাই লিখে এটা চলে আসবে এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক করবেন দেখবেন এখানে একটি কন্ট্রোল অ্যাড হয়ে গেছে যার মাধ্যমে আপনি এখন খুব ইজিলি আপনার ব্লুটুথ অফ বা অন করতে পারবেন আমি এটাতে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু এখানে একটা ক্রস বাটন চলে আসছে এবং এই মুহূর্তে কিন্তু সেটিংস থেকে পারমানেন্টলি এটা অফ হয়ে গেছে আবার যদি অন করি সেই ক্ষেত্রে অন হয়ে যাবে এবং সেমভাবে সেটিংসও কিন্তু এটা অন হবে তো খুবই চমৎকার একটি ফিচার যা আপনি এতদিন কন্ট্রোল সেন্টারে অ্যাড করতে পারতেন না এখন অ্যাড করা যাচ্ছে সেমভাবে আপনি যদি ব্লুটুথ এড করতে যান এটাও করতে পারবেন প্লাস আইকনে ক্লিক করে সেমভাবে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন সেট ব্লুটুথ তাহলে দেখবেন সেট ব্লুটুথ অপশন চলে আসছে সেম ভাবে ক্লিক করে এখান থেকে ট্রগলে ক্লিক করে দিবেন হয়ে গেল এটাও কিন্তু আপনি সেম ভাবে আমরা ব্লুটুথটা যেভাবে এই সরি ওয়াইফাইটা যেভাবে অ্যাড করছি সেম ভাবে আপনি এই ওয়াইফাই এই ব্লুটুথটাও কিন্তু অ্যাড করে নিতে পারবেন শর্টকাট অপশনে গিয়ে এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন এরপর চুজ অপশন থেকে আপনি এখানে সার্চ করে নেবেন সেট ব্লুটুথ লিখে এরপর এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে আপনি কাস্টমাইজ করে এগুলোকে আরেকটু উপরের দিকে উঠাতে পারবেন এবং আরো সুন্দর করতে পারেন আপনি এটাকে জাস্ট আমি দেখানোর জন্য পর্যন্ত দেখালাম এরপর চাইলে আপনি এখান থেকে একেবারে ছোট করে ফেলতে পারেন আমি একটা আগে এই দেখাচ্ছি আগে দেখাচ্ছি দেখেন এখানে যে ব্লুটুথ যে অপশনটা রয়েছে এটা কিন্তু এখন খুব চমৎকার কাজ করছে এখান থেকেই কিন্তু অফ অন করা যাচ্ছে সে দেখেন এখানে অফ হয়ে গেছে আবার যদি আমি এখান থেকে অন করে দেই এবং এখন এই মুহূর্তে ব্লুটুথও কিন্তু অন হয়ে গেছে তো খুবই চমৎকার ফিচার যারা এতদিন অপেক্ষায় ছিলেন সেটিংসে গিয়ে আপনাকে ব্লুটুথ বা মোবাইল ডেটা বা হচ্ছে ওয়াইফাই অফ অন করতে হতো এখন আপনি কন্ট্রোল সেন্টার থেকে সেই কাজটা করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি চাইলে এই কন্ট্রোল গুলোকে ছোটো করতে পারবেন এই জন্য আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন যেমন সেট ওয়াইফাই অপশনটাকে আপনি এই আইকনে ক্লিক করে এখানে নিচের দিকে গেলে কানেক্টেড বা কানেকটিভিটি অপশনে যদি আপনি যান তাহলে আপনি এখানে ওয়াইফাই এর আইকন পেয়ে যাবেন তো নিচের দিকে গেলেই কিন্তু আপনি যে কানেকটিভিটির অপশন পাবেন এবং এখানে দেখেন মোবাইল ডেটা ব্লুটুথ তারপর হচ্ছে ওয়াইফাই গুলো আইকন রয়েছে আপনার পছন্দ আইকনে ক্লিক করে ডানে ক্লিক করে দিবেন তাহলে ওই আইকনটা সেট হয়ে গেল আমি এটা রিমুভ করে দিচ্ছি কারণ আমি যেটা সেভ করেছিলাম যেটা আগেরটা ছিল এটা যেহেতু আমি এডিট করেছি তাই এটাকে নতুন করে আবার সেট করতে হবে এই জন্য আবারও সেম ভাবে কন্ট্রোল সেন্টারের অপশনে অ্যাড এ কন্ট্রোলে গিয়ে শর্টকাট অপশন থেকে এখান থেকে সার্চ করতে হবে সেট ওয়াইফাই তাহলে কিন্তু নতুনটা অ্যাড হয়ে যাবে এরপর আমি চাইলে এটাকে একটু এডিট করে এটাকে ছোট করে ফেলতে পারবো জাস্ট এখানে প্রেস করে ধরে এটাকে চাইলে কন্ট্রোলটাকে একটু ছোট করে দিতে দিলে দেখেন এখন কেউ বুঝতেই পারবে না যে এটা কি জেনুইন ফোনের যে কন্ট্রোল না আপনি এটা এক্সট্রা করে এডিট করেছেন এখন চাইলে আপনি এটাকে উপরে দিকে উঠাতে পারবেন মানে আপনার কন্ট্রোল সেন্টারের যে কোনো জায়গায় আপনি এটাকে বসাতে পারবেন খুবই চমৎকার ফিচার যাদের এরকম প্রবলেম রয়েছে যে আপনি ওয়াইফাই ব্লুটুথ এগুলো অফ করছেন সেটি এই কন্ট্রোল সেন্টার থেকে কিন্তু সেটিংস থেকে অফ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই নতুন এই পদ্ধতিতে আইএস এইটিন যদি আপনার ডিভাইসটি আপডেট করা হয় তাহলে খুব সহজেই এভাবে আপনি ব্লুটুথ ওয়াইফাইয়ের কন্ট্রোলগুলো অ্যাড করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ